আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আজকের আয়োজন ব্রয়লার মুরগি সব সহজ রেসিপি অনেকে ব্রয়লার মুরগি রান্না করেন হয়তো স্বাদ লাগে না গন্ধ লাগে আজকে আমি খুব সুন্দরভাবে খুব সহজভাবেই দেখিয়ে দিব ব্রয়লার মুরগি বোনা আশা করছি আজকে রেসিপিটিও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন এখানে আমি দেড় কেজি ওজনের একটি বয়লা মুরগি নিয়েছি রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি বয়লা মুরগিকে একটু ছোট করে কেটে নিলেই হবে তাহলে মশলাগুলি ভিতরে ভালোভাবে যাবে তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল একটু বেশি দিতে হবে এই ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি লাগবে তাহলে সারটা পাওয়া যাবে দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ পেঁয়াজও একটু বেশি দিতে হবে এখানে আমি দেড় কাপ পেঁয়াজ দিয়েছি এখন একটু পালছে করে নিব দিয়ে দিব রসুন বাটা এক দেড় চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা দু চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো দু চামচ একটু ছাল হবে ছাল হলে ভালো লাগবে এই পয়লা মুরগি বোনা এক চামচ হলুদ গুঁড়ো এখন এ পর্যায়ে নেড়ে নেবো মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর জন্য এখানে আমি একটু পানি দেবো পানি দিয়ে মশলাগুলিকে কষিয়ে নিব যেন তেলটা উপরে উঠে আসে আপনারা এভাবেই কিন্তু ব্রয়লার মুরগি রান্না করবেন বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি খাচ্ছেন দেখুন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে দিয়ে দিব লবণ লবণটা কিন্তু আপনারা আবার চেক করে আবার দিতে হবে এখন কিউব করে কাটা টমেটো একটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন পছন্দ না করলে নাও দিতে পারেন এখন মুরগিগুলি কেটে রেখেছি চিকেন ছোটো ছোটো করে ওগুলি সব দিয়ে দিব দিয়ে ভালো দিয় করে মিক্স করে নিব ভালো করে কষিয়ে কর নিতে হবে এই মশলাতে কিন্তু মুরগি রান্না হয়ে যাবে আর এই মুরগি রান্না করতে কিন্তু আপনারা পানি পরিমাণটা একটু কম দেবেন মুরগি রান্না করতে অত সময় লাগবে না ব্রয়লার মুরগি রান্না করতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে ঢাকনা দিয়ে দিব একটু কষিয়ে নিব। এখন মুরগি কিন্তু কষানো হচ্ছে পানিও বের হয়েছে তেলটাও কিন্তু উঠে এসেছে চার পাঁচটা কাঁচামরিচ দিতে হবে ফ্লেভারের জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এই পানিতে কিন্তু এই মুরগি রান্না হয়ে যাবে এখন আবারও ঢাকনা দিয়ে দিবো চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি আর একটু জোশ করে নিয়ে তারপর আমি হাইটে চুলার চুলা দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু আর ঢাকনা দিব না আপনারা এভাবে রান্না করবেন অনেকে হয়তো অনেক পানি দিয়ে থাকেন অনেকক্ষণ ধরে চুলাই জাল করেন এই জন্য আপনারা দেশি মুরগি সাতটা আর পান না মুরগি রান্না করলে এই জন্য ভালো লাগে না একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এখন ঝোলটা কিন্তু মাখা মাখা হয়েছে মুরগি বোনা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব দেখুন তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে এভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ব্রয়লা মুরগি রান্না করতে তাহলে সারটাও কিন্তু পাবেন ভুনা করেই রান্না করবেন এখানে কিন্তু ঝোলটা একদম মাখা মাখায় করে রেখেছি কালারটাও কিন্তু সুন্দর এসেছে আর একটু খেয়াল করবেন রান্না করতে অত সময় যেন না লাগে তাহলে আপনারা অরিজিনাল যে মুরগির সারটা দেশি মুরগির সারটাই কিন্তু ব্রয়লার মুরগিতেই পেয়ে যাবেন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ